বিজেপির উদ্দেশ্য কি? এই কংগ্রেস যাদেরকে ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছিল, সেকুলার বানিয়ে রেখে দিয়েছিল, তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদের ব্রেনের মধ্যে, তাদের মাইন্ডের মধ্যে সঠিক বার্তাটা দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, এটাই তো বিজেপির কাজ। আর বিজেপি এতে সফল হয়েছে, সব সঠিক পথে চলে আসছে, কেউ আর সেকুলারিজমের পথে নেই, সব হিন্দুত্বের পথে চলে আসছে, হিন্দুরা হিন্দুত্বের পথে চলে আসছে, রাষ্ট্রবাদীরা হিন্দুত্বের পথে চলে আসছে, এইখানেই তো হয়ে যাচ্ছে এই সিপিএম আর কংগ্রেসের জ্বলন, এই ইন্ডিজোটের জ্বলন। সেই কারণে ওরা বিজেপির মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করছিল, এটা অনেকদিন ধরেই এই জিনিসটা চলছিল। এই সিপিএম কংগ্রেস তৃণমূল ওদের ভেতর থেকে লোকজনদের ছেলেদের ঢুকিয়ে বিজেপির মধ্যে একটা বিভাজন করো, হিন্দুদের মধ্যে বিভাজন করো, যাতে বিজেপির কর্মীরাই বিজেপিকে ছেড়ে অন্য দলে চলে যায়। এটা ওরা করবে, এটা স্বাভাবিক। ওদের ওরা যে সেকুলারিজম বানিয়ে দিয়েছিল মানুষকে ব্রেন ওয়াশ করে, সেখান থেকে তো মানুষকে মুক্ত করছি আমরা, আমরা মানুষকে সঠিক পথে নিয়ে আসছি, হিন্দুত্বের পথে নিয়ে আসছি।